কাল সকাল এগারোটার কথা আমি বাসায় এসে যখন আমার ফেসবুকে ঢুকার চেষ্টা করি তখন দেখি কি যে আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতেছে না তারপর চেষ্টা করি আমার সেকেন্ডের একটা অ্যাকাউন্ট ওইটাতে ঢোকার তাও ওটাতে ঢুকতে পারলাম না এবং পরবর্তীতে আমাদের যে সেকেন্ড অ্যাডমিন তাদের কাছে কল দিলাম দিয়ে বলতেছে আমার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে তোমাদের অ্যাকাউন্ট কি ঠিক আছে ভাই আমি ঘুমিয়ে থাকি আমার হিসাব থাকে না তারাও বলতেছে তাও সমস্যা তো এরকম করে আমার ফেসবুক গ্রুপ গেল আমার আইডি গেল এবং আরও বিভিন্ন রকম অসুবিধা তো পরবর্তীতে আমি জানতে পারলাম যে শুধুমাত্র দেবশ্রী মল্লিকের না এরকম সমস্যা আরও অনেকেরই হয়েছে তো এটা কেন হয়েছে কি কারণ আর কি কি কারণে এরকম আইডি ফেসবুক পেজ এবং গ্রুপ ডিসাবেল হয়ে যাচ্ছে আপনাদের মনে যে প্রথম জিজ্ঞাসা যে এটা কেন হচ্ছে এটা হওয়ার প্রধান কারণ হলো ফেসবুকে এরকম একটা অর্ডাবিলিটি পাওয়া গেছে যে অনেবিলিটিটা ব্যবহার করে বেসিক্যালি এরকম বিভিন্ন গ্রুপ এবং এর অ্যাডমিনগুলোকে এভাবে ব্যান করে দেওয়া যাচ্ছে ঠিক আছে বাট বেসিক্যালি এই অর্ডাবিলিটি সম্পর্কে এখনও বিস্তারিত জানতে পারা যায়নি যে এটা কীভাবে ব্যবহার করা হচ্ছে এটা কারা ব্যবহার করতে পারবে এরকম কোনো জিনিস এখনও জানা যায়নি এখন কথা আমি বাদে আর কাদের কাদের গ্রুপ রিমুভ হয়েছে গ্রুপগুলোর নাম তো আমার মুখস্থ না তো আমি আপনাদের বলবো ভয়েস অফ রাইড তারপর উইয়ার বাংলাদেশ তারপর স্ক্রিনশট দেখুন ভার্সেস মে তারপর এইরকম মাইরা আলা এরকম বিভিন্ন গ্রুপ গেছে তো এই গ্রুপগুলোর মেম্বার ছিল প্রায় দুই মিলিয়ন চার মিলিয়ন দশ মিলিয়ন দুই লাখ পাঁচ লাখ এরকম বিভিন্ন অ্যামাউন্টের বড় বড় গ্রুপ ছিল এইগুলো সবার গ্রুপ গেছে এতে যতগুলো অ্যাডমিন ছিল সবার অ্যাকাউন্ট গেছে তো অনেকেই তো অ্যাভেঞ্জার ইনকাম অথবা ইনফিনিটিওয়ার মুভিজি দেখেছেন যে থাইনোস এরকম সেন আপ করে আর অর্ধেক পপুলেশন গায়ব হয়ে যায় ব্যাপারটা কিছুটা সেইরকম তো এখন কথা যে এই পপুলেশনগুলো কি ফিরে আনানো সম্ভব আর এই পপুলেশনগুলো আপনারা কীভাবে ফ্রি আনতে পারেন অথবা বাকি যারা বেঁচে আছেন তারা কীভাবে সারভাইভ করবেন দেখেন এখনও যদি আপনার কোনো গ্রুপ বেঁচে থাকে তাহলে ওই গ্রুপটাকে আর্কাইভ করে নেবেন এবং তার পরবর্তীতে আপনি ওই গ্রুপ থেকে পারলে আপনার যদি সেকেন্ডারি কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকে ওইগুলোকে অ্যাডমিন থেকে রিমুভ করে দেবেন আর বেসিক্যালি ফেক একটা অ্যাকাউন্টকে অ্যাডমিন বানিয়ে রাখবেন সেফটির জন্য আর অরিজিনাল অ্যাকাউন্ট নিজের যদি অরিজিনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাইলে ওটাকে কোনো দিন বানাবেন না আমার নিজস্ব অ্যাকাউন্টটা যখন গেলো আমার তখন মানে একদম বুক চিরে যাচ্ছিলো আপনি বুঝতে পারবেন না কারণ অ্যাকাউন্টটা আমি চালাই আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন থেকে বেসিক্যালি আমার পনেরো বছর আগের অ্যাকাউন্ট পেরায় তো বুঝতেই পারতেছেন যে অ্যাকাউন্টের সাথে কত কিছু ছিল আমার আর এটা ফার্স্ট টাইম না যে ফেসবুকে এরকম কোনো অ্যানাবিলিটি পাওয়া গেছে অথবা ফেসবুকের অ্যাকাউন্ট ডিসঅাবেল হয়ে গেছে অথবা ফেসবুকের পাসওয়ার্ড লিক হয়নি এটা ফার্স্ট টাইম না আমি আপনাদের রিকমেন্ড করবো প্লিজ ফেসবুক আপনারা ইউজ করেন না ফেসবুক এখন সেফ নেই আপনারা অবশ্যই চেষ্টা করেন আর থার্ড পার্টি কিছু ব্যবহার করা ঠিক আছে থার্ড পার্টি বলতে কি গুগলের কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলো খুব বেশি একটা লোকজন ব্যবহার করে না ওই টাইপের জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর ভয়েসের জন্য আপনার ভয়েস কলের জন্য ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করতে পারেন বাট এগুলোও তত একটা সেফ না এই দিকে আরেকটা আর পাওয়া গেছে এটা সম্পর্কে আমি পরবর্তী কোনো ভিডিওতে বলবো আর তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া এখন আর সেফ নেই কারণ কোম্পানিটা সবসময় ব্যস্ত নিজেদের টাকা ইনকাম করতো তারা এখন সেফটি পিছনে তত একটা অ্যাফোর্ড দিচ্ছে না এরকম চলতে থাকলে এক একসময় দেখা যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনকি যে যে বিকাশের বা কোনো বাক পাওয়া যেতে পারে তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সমস্ত অ্যাপ বেস এইসবেও কোনো বাক পাওয়া যেতে পারে তো এরকমভাবে চলে না কিছু আর সবসময় সচেতন থাকবেন আর আমি ভবিষ্যতে জানিয়ে দিব যে আসলে এই সমস্যা থেকে আপনারা কীভাবে সলিউশন পাবেন তো এই জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে আপনাদের হারিয়ে যাওয়া গ্রুপ এবং আইডিগুলো রিকভার করবেন সব কিছু আমি আপনাদের জানাবো এবং তার পাশাপাশি আমি আপনাদের সবসময় সুইটিকাল হাইকিং সম্পর্কে জানাতে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী এক ভিডিওতে